দাদা ও বৃদ্ধা মাকে শাবল দিয়ে পিটিয়ে খুন, আটকাতে গিয়ে বৌদিসহ জখম আরো দুজন, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামে নিজের দাদা ও বৃদ্ধা মাকে শাবল দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে ভাই। অভিযুক্তকে আটকাতে গিয়ে আহত হন অভিযুক্তের বৌদি, ভাইজি ও দিদি। এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে এবং মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ওই অঞ্চলে। সূত্রের খবর অনুযায়ী গতকাল রাতে বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামের বাসিন্দা লক্ষ্মী বাউরির বাড়িতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। এদিন রাতে লক্ষ্মী বাউরির ছোট ছেলে গোপী বাউরি ও তার দাদা দেবু বাউরি ও তার বৃদ্ধা মা লক্ষ্মী বাউরিকে শাবল দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। গোপীকে আটকানোর চেষ্টা করলে সে বৌদি মঙ্গলা বাউরি ও দিদি খেপি বাউরি ও ভাইজি শিখা বাউরিকে গুরুতরভাবে আহত করে। স্থানীয়দের বয়ান অনুযায়ী দেবু বাউরি বয়স ৪০ কাছাকাছি এবং বৃদ্ধা লক্ষ্মী বাউরির বয়স ৬০। স্থানীয়রা জানায় গতকাল রাতে বাউরি বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি অশান্তি হচ্ছিল। সেই শুনে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে দেখে মেঝেতে রক্তাক্ত হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে এবং গোপী বাউরির বৌদি, দিদি ও ভাইজিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা খাতড়া থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকেই মৃতা লক্ষ্মী বাউরির ছোট ছেলে গোপী বাউরিকে গ্রেফতার করে। দেখছি আমার শাশুড়িকে মারি ফেলে দিয়েছে, তার আগে সবাইকে মারিছে, লাস্টে আমার ভাসুরকে ছেঁচে মেরে দিল। আমি আটকাতে আসছি তখন দেখছি তো ডাগনি মারছে, তা আমি ভয়ে বাচ্চা ছিল বলে আমি কিছু বলতে পারিনি। ওকে কি হয়েছে আমিও জানি না স্যার। কজন মারা গেছে মোট? দুজন মারা গেছে, একজন ওই তো রক্ত বমি করছে। কি নাম তাদের যারা মারা গেছে? তার নাম দেবু বাউরি, একজন কার নাম, একজন কার লক্ষ্মী বাউরি। এটা আমার দেওর মারিছে, ছোট দেওর শিবু বাউরি। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে পারিবারিক অশান্তির জেরেই এই খুন। এলাকার মানুষেরা আশঙ্কা করছে গোপী বাউরিকে ছেড়ে রাখলে সে বাড়ির বাকি সদস্যদেরকেও খুন করে দেবে। অভিযুক্ত গোপী বাউরির কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। গোপী বলের ছেলে ওর পরিবারের অনেকজনকে মেরেছে, দুজন তার মধ্যে ইতিমধ্যে মারা গেছে শুনলাম। পুলিশ এসে তাদের ডেড বডি নিয়ে গেল হসপিটালে। এখন পাড়াবাসী খুবই আতঙ্কে আছে যে কিভাবে কি হবে না হবে প্রশাসনের ব্যাপার, কিন্তু কি যে হবে বুঝতে পারছেন, সবাই আতঙ্কে ভুগছে। এখানে পুলিশে সব ঘেরে রেখেছে। কোন জায়গায় ঘুরেছে ঘটনা? খাতড়া জলডোবরাতে। তাকে শুনছি নাকি থানায় আছে, থানায় সিলিন্ডার হয়েছে শুনলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।